শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে মুখ ভার বাগদেবীর, মাথায় হাত মৃৎশিল্পীদের। সামনেই সরস্বতী পুজো, কিন্তু বিস্ময়ের কথা হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর সেই কারণেই কি বাগদেবীর মুখ ভার? উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলে, সবাই সবাইকে প্রশ্ন করছে, কিন্তু এর উত্তর মেলা যে বড়ই জটিল। পানশালা খোলা আর পাঠশালা বন্ধ, সত্যি কি আজব দুনিয়া! আর সেই কারণেই বোধহয় সরস্বতীর মুখ ভার। শান্তিপুর চোগাছা পাড়াকে এক কথায় শান্তিপুরের কুমোরটুলি বলা যেতে পারে। মৃৎশিল্পীরা যখন বাগদেবী প্রস্তুত করেন, সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিমা লক্ষ্য করতে করতে যায়। কোন প্রতিমাটি তাদের স্কুলের, কোনটি তাদের ক্লাবের ও কোনটি তাদের বাড়ির প্রতিমা? কিন্তু এবছর তো লাগাতার ছুটির মরশুম, আর সেই কারণেই বাগদেবীর মুখ ভার। এমতো পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কোনো প্রতিবাদ নেই কোনো রাজনৈতিক দলের। এই পরিস্থিতিতে প্রয়োজন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরচিত উলঙ্গ রাজা কবিতার সেই ছোট্ট নির্ভীক বালকটিকে, যে রাজসভায় প্রতিবাদ করে বলেছিল, রাজা তোর কাপড় কোথায়? হয়তোবা সেই ইট কাঠ পাথর নিয়েই খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, না হলে তাকে কেউ ধরে রেখে দিয়েছে। তবে এমত পরিস্থিতিতেও তৈরি হচ্ছে শান্তিপুরের কুমোরটুলি। কেউ বাঁধছেন খড়, কেউ মাখছেন মাটি, কেউ ব্যস্ত মাটির প্রলেপ দিতে, আবার অনেকেই ব্যস্ত রং তুলি নিয়ে। তবে সমস্ত মৃৎশিল্পীদের কণ্ঠে হতাশার করুণ সুর। প্রত্যেকেই আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অকপট জানালেন তাদের কাজ কমেছে আগের তুলনায় যথেষ্ট পরিমাণে। তবে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের কাজ কমেছে এমনটাই তুলে ধরলেন। মৃৎশিল্পী প্রশান্ত পাল জানালেন, গত বছরের তুলনায় এবছর কাজ কম। এবারে তার প্রতিমার সংখ্যা সর্বমোট 50টি, বিগত বছর আরও খানদশেক বেশি ছিল। সনাতন পাল জানাচ্ছেন, যে সমস্ত স্কুল বন্ধ সেই সমস্ত স্কুল থেকে তার কাছে আগে যে অর্ডার আসত সেগুলো আসেনি, তাই এবছর তার তৈরি প্রতিমার সংখ্যা 30টি। তবে আশ্চর্যতম হিসাব দিলেন মৃৎশিল্পী জয়দেব পাল। তিনি জানালেন, বিগত বছর তার কারখানায় 90টি প্রতিমার অর্ডার ছিল, এবছর সেটা কমে মাত্র 15টি। আবার মৃৎশিল্পী নিমাই পাল জানালেন, অনেক জায়গা থেকেই প্রতিমার অর্ডার আসেনি, তাই কাজের হার অনেকটাই কম। দীনবন্ধু পাল জানালেন, তাদের ছোট কাজ বেশি, কিন্তু তাহলেও এবছর যেন কাজের চাপ কম অন্যান্য বছরের তুলনায়। আবার মৃৎশিল্পী সুধীন পাল জানালেন, অনেকেই পুজো করবে কিন্তু কোনো রকমে, এবছর অর্ডার কম এবং কাজের চাপও কম। তবে এবছর সরস্বতী পুজো কিভাবে হবে? আদেও সমস্ত স্কুলে পূজা অনুষ্ঠিত হবে তো? ভোট হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, অনেক প্রতিষ্ঠান 50% কর্মী নিয়েই চলছে, কিন্তু সমস্যাটা শুধুই যে যেন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, অন্তত সপ্তাহে 2 দিন ক্লাস করানো যেত, এভাবে আর কতদিন চলবে, কিভাবে চলবে, একের পর এক প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। যে অন্যান্য বছরের থেকে বেশি না কম? না না, কমে গেল, কেন সামনে একটা লকডাউন মতো হলো, তো তারপরে করোনার আবির্ভাবটা বেশি হয়ে গেল। মোট কটা ঠাকুর করছেন আপনি এবার? আমার এবার ঠাকুর কটা আর হচ্ছে এই 55-60খানার মধ্যে। আচ্ছা, যে 100-এর উপরে হয় ঠাকুর অন্যবার। অন্যবার 100-এর উপরে হয়। আচ্ছা, বলছি যে কাজ বন্ধও রেখে দিয়েছিলাম কদিন, যখন বললো এরকম 15 তারিখে একটা ডিভিশন নিয়ে হবে, বন্ধ হবে কি না দেখলাম, দেখি 15 তারিখ পর্যন্ত, তারপর থেকে কাজে আবার হাত। আচ্ছা আচ্ছা, তো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ সেইগুলো থেকে কি অর্ডার আসছে? হ্যাঁ, সেখানে ওই সরস্বতী পুজো করবে এই পর্যন্ত বলছে। আচ্ছা, এই আমার এই রাধারানী স্কুল আছে, আরও গ্রামের দিকে কিছু আছে, করবে পুজো, তাই তো? পুজো করবে। আপনার নাম পরিচয়? আমার নাম সুধীন পাল। আচ্ছা আচ্ছা, চৌগাছাপাড়া? চৌগাছাপাড়া। এবছর গতবারের থেকে অর্ডার কম নাকি বেশি আছে? হ্যাঁ, এবার অর্ডার।
আচ্ছা আচ্ছা, ছোট সরস্বতী বেশি হচ্ছে নাকি বড় হচ্ছে? যা হয় তাই। আচ্ছা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অর্ডার আসতো সেগুলো থেকে এসছে, মানে যেগুলো? না না, এখন আসেনি। আচ্ছা আচ্ছা, নাম কি, পরিচয় বলবেন? আমার আমার নাই পাল। আচ্ছা আচ্ছা, কাজের চাপ আছে অন্য অন্য বারের থেকে? অন্য বারের থেকে এবার একটু হালকাই আছে, কারণ এই করোনা ইয়ের জন্য আমাদের ঠাকুরও কম করেছি। আচ্ছা আচ্ছা, কেম হবে মার্কেট না হবে? বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, সেখান থেকে কি অর্ডার আসছে? সেখান থেকে অর্ডার বলতে দু একটা এসেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন বেশিরভাগটাই মার্কেটে বেচে কেনার উপর নির্ভর করে। আপনার ছোট কাজ বেশি না বড় কাজ বেশি? আমার ছোট কাজই বেশি। আচ্ছা আচ্ছা, মোট কতগুলো করছেন আপনি? আমি মোট 100। আচ্ছা আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম পরিচয়, আমার নাম হচ্ছে দীনবন্ধু পাল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোনো রকম পুজোগুলো তারা করতে চাইছে। আচ্ছা, গতবারের থেকে এবার অর্ডার বেশি না কম? না না, কম। গতবারের থেকে কম? এখনো পর্যন্ত যা বলছি যেটা, সেটা হচ্ছে কম। আচ্ছা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ যে সকল, সেই সকল জায়গা থেকে কি অর্ডার আসছে? না, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এখনো ধরো 3-4 দিন তো আছে, হ্যাঁ, সেই হিসেবে এখনো আসেনি। আচ্ছা, হবে বলছে, এই মুখে বলে গেল, আমাদেরটা দেখবো এই রকম। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে মোটামুটি কতগুলো সরস্বতী অর্ডার রয়েছে? অর্ডার এ পর্যন্ত তো ওটা 30 মতন হয়েছে, 50টার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম আর পরিচয়? হলো সনাতন পাল। আচ্ছা, অর্ডার অন্য অন্য বারের থেকে বেশি নাকি কম? মানে একটু কম আছে। ছোট ছোট সরস্বতী বেশি আছে না কম আছে? একই আছে। আচ্ছা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আগে অর্ডার আসতো এখন বন্ধ রয়েছে সেগুলো আসছে? কম আসছে, কম। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।